সায়েন্স কেরিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে মাধ্যমিক পরীক্ষার্থীদের অনলাইন মক টেস্ট নেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। সায়েন্স কেরিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাস সফলভাবে অনলাইন মক টেস্টের সমস্ত প্রক্রিয়া শেষ করেছে। মক টেস্টের মাধ্যমে ছাত্রছাত্রীরা তার রেজাল্ট, কতগুলি সঠিক উত্তর দিয়েছে, কতগুলি ভুল উত্তর দিয়েছে, ভুল উত্তরগুলোর সঠিক উত্তর কী হবে তা জানতে পারবে। মক টেস্ট দিতে হলে কয়েকটি ধাপ পেরোতে হবে এবং এই প্রক্রিয়াটি একবার জেনে নিলে কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, তার আগে বলে রাখি, যদি তুমি আমার চ্যানেলে প্রথম ভিজিটর হও তাহলে ভিডিওর নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে এবং বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও ইউটিউবে দেওয়া মাত্র কিংবা অনলাইন মক টেস্টের কোশ্চেন আপলোড করা মাত্র নোটিফিকেশান পেয়ে যাও। এবং যদি চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। এবার অনলাইন মক টেস্ট দেওয়ার ধাপগুলি জেনে নেওয়া যাক। প্রথমে ভিডিওর নিচে দেওয়া উল্টানো ত্রিভুজ আকৃতির চিহ্নে ক্লিক করো এবং দেখো নিচে ডেসক্রিপশান বক্স খুলে গেছে। ডেসক্রিপশান বক্সে মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করো এবং একটু অপেক্ষা করো যতক্ষণ না নতুন ওয়েব পেজ খোলে। ওয়েব পেজটি খুললে তোমার নাম ও পাসওয়ার্ড চাইবে, এখানে নিজের নাম এবং পাসওয়ার্ড দেবে, পাসওয়ার্ডটি ভিডিওর শেষে বলে দেব। নাম এবং পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলে কোয়েশ্চেন পেপার চলে আসবে। সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর কোয়েশ্চেনের শেষে সাবমিট বাটনে ক্লিক করলে পরীক্ষাটি শেষ হবে এবং সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে যাবে। অনলাইন মক টেস্টের ধাপগুলি আবার বলছি। প্রথমে দেখো ভিডিওর নিচে এই ধরনের একটি চিহ্ন আছে, এই চিহ্নে ক্লিক করো, করলে একটি ডেসক্রিপশান বক্স খুলে যাবে। ডেসক্রিপশান বক্সের নিচে দেখো লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে অপেক্ষা করো যতক্ষণ না নতুন ওয়েব পেজ খোলে। ওয়েব পেজ খুললে সেখানে নিজের নাম এবং পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপর নতুন কোয়েশ্চেন পেপার চলে আসবে, সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে, দেওয়ার পর সাবমিট করতে হবে। এখানে যে পাসওয়ার্ডটি দিতে হবে সেই পাসওয়ার্ডটি নিচে দেওয়া আছে,